হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে একই সঙ্গে উইন্ডোজ 11 এবং কাইনাক্স অপারেটিং সিস্টেম রান করতে পারবেন। এটিকে বলা হয় ডুয়েল বুট। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ডুয়েল বুট প্রসেসের মাধ্যমে আপনারা উইন্ডোজ এবং কাইনাক্স অপারেটিং সিস্টেম একই সাথে আপনার কম্পিউটারের হার্ড ডিস্কে ইনস্টল করতে পারবেন এবং ইচ্ছা অনুযায়ী অপারেটিং সিস্টেমগুলো সুইচ করে ইউজ করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো আপনার কম্পিউটারে ডুয়েল বুট ইনস্টল করার জন্য সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি মাল্টিপল বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে হবে। আমি আমার আগের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে কিভাবে আপনারা একটি মাল্টিবুট ইউএসবি ক্রিয়েট করবেন। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনার জন্য একটি মাল্টিপল বুটেবল ইউএসবি ক্রিয়েট করে নিতে পারেন। দেন আপনাকে আপনার মাল্টিবুট ইউএসবিটি আপনার কম্পিউটার সাথে কানেক্ট করতে হবে এবং আপনার কম্পিউটারকে রিস্টার্ট করতে হবে, এবং রিস্টার্ট হওয়ার সময়কালীন আপনাকে আপনার কিবোর্ডে আপনার বুট মেনু কেটি প্রেস করতে হবে। কম্পিউটারের উপর ডিপেন্ড করে এই বুট মেনু কেটি এক একটি কম্পিউটারের জন্য এক এক রকম। সেটি আপনি গুগল করে বের করে নিতে পারেন আপনার কম্পিউটারের বুট মেনু কোনটি, এবং সেটি ইউজ করার মাধ্যমে আপনারা আপনার কম্পিউটারের বুট মেনু কিটি ওপেন করতে পারবেন। দেন বুট মেনু কিতে আপনারা আপনাদের ইউএসবি পেনড্রাইভটি দেখতে পারবেন, সেখানে আপনার ইউএসবি পেনড্রাইভটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। দেন এটি ভেন্টয় বুটে বুট করবে, এবং এখানে এই ভেন্টয় থেকে আপনারা চাইলে আপনার কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমগুলো সিলেক্ট করতে পারেন। সবার প্রথমে আমি সাজেস্ট করব এখান থেকে আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করবেন, কারণ আমরা সবার প্রথমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি আমার কম্পিউটারে ইনস্টল করব। এখন আপনাকে নর্মালি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। আমি আর স্টেপ বাই স্টেপ উইন্ডোজ ইনস্টলেশন দেখাচ্ছি না, আমি অ্যাজুম করে নিচ্ছি আপনারা জানেন যে কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করতে হয়। সো এইভাবে নর্মালি আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওকে, সো আমার কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে গেছে। এখন আমি যে বিষয়টি আপনাদের দেখাবো সেটি হচ্ছে আসল বিষয় ডুয়েল বুট ক্রিয়েট করার জন্য। সো আপনার কম্পিউটারে ডুয়েল বুট অপারেটিং সিস্টেম হিসেবে কাইনাক্স ইনস্টল করার জন্য আপনাকে একটি পার্টিশন ক্রিয়েট করতে হবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে সেটি করবেন। সো আপনি আপনার কম্পিউটারের দিস পিসিতে রাইট ক্লিক করবেন, দেন যাবেন শো মোর অপশন এখানে, এবং এখান থেকে ক্লিক করবেন ম্যানেজ। তাহলে কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডোটি ওপেন হবে, এবং এখান থেকে যাবেন ডিস্ক ম্যানেজমেন্ট। দেন ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আপনার যেটি সি ড্রাইভ সেটির উপরে রাইট ক্লিক করবেন এবং শ্রিঙ্ক ভলিউম এটিতে ক্লিক করবেন। দেন আপনাকে অ্যাটলিস্ট 15 GB একটি আনঅ্যালোকেটেড পার্টিশন ক্রিয়েট করতে হবে। সো এখানে আপনার ডিস্ক সাইজটি দিবেন, দেন শ্রিঙ্কে ক্লিক করবেন। তাহলে আপনার সি ড্রাইভ থেকে একটি আনঅ্যালোকেটেড পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে এবং আপনারা এটিকে আনঅ্যালোকেটেডই রাখবেন। দেন এগেন আপনার কম্পিউটারটি রিস্টার্ট করবেন এবং কিবোর্ড থেকে বুট মেনু কিটি প্রেস করার মাধ্যমে আপনার কম্পিউটারের বুট মেনুতে যাবেন। দেন বুট মেনু থেকে আপনার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, এবং এখন এই ভেন্টয় মেনু থেকে আপনারা কাইনাক্সের আইএসও ফাইলটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। দেন বুট ইন নর্মাল মোড, তাহলে কাইনাক্সের ইনস্টলার স্ক্রিনটি চলে আসবে। এখান থেকে আপনার গ্রাফিক্যাল ইনস্টল এই অপশনটি সিলেক্ট করবেন। এরপরে আপনাকে নর্মালি জাস্ট সকল ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড লেআউট, টাইম জোন এই সকল কিছু সিলেক্ট করে কন্টিনিউ করতে থাকতে হবে। আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনারা এটিও জানেন যে কীভাবে কাইনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, কারণ আমি আমার আগের ভিডিওতে এগুলো সব কিছুই দেখেছি। আপনারা সকল অপশনগুলো সিলেক্ট করে কন্টিনিউ করবেন, দেন যখন আপনারা পার্টিশন ডিস্ক এই অপশনটিতে আসবেন এটিতে আমাকে ফলো করুন। এখান থেকে অবশ্যই আপনারা গাইডেড ইউজ দ্য লার্জেস্ট কন্টিনিউস ফ্রি স্পেস এই অপশনটি সিলেক্ট করবেন। তাহলে এটি কী করবে, আমরা যে 15 GB আনঅ্যালোকেটেড পার্টিশন রেখেছি সেটিকে এটি অটোমেটিক্যালি পার্টিশন করে ফেলবে। সো অবশ্যই ইউজ দ্য লার্জেস্ট কন্টিনিউস ফ্রি স্পেস এটি সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ ক্লিক করবেন। দেন এই স্ক্রিন থেকে আপনারা ফিনিশ পার্টিশনিং অ্যান্ড রাইট চেঞ্জেস টু ডিস্ক এই অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন। দেন রাইট দ্য চেঞ্জেস ডিস্ক ইয়েস কন্টিনিউ। এখন কাইনাক্স ইনস্টলারটি অটোমেটিক্যালি কাইনাক্স অপারেটিং সিস্টেম আপনার সেই 50 GB ফ্রি আনঅ্যালোকেটেড স্পেসে ইনস্টল করে ফেলবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা এরকম একটি স্ক্রিন পাবেন। এখন এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার কম্পিউটারটি রিস্টার্ট হবে। রিস্টার্ট চলাকালীন আপনার ইউএসবি ড্রাইভটি আপনার কম্পিউটার থেকে খুলে নেবেন, এবং কম্পিউটারটি রিস্টার্ট হওয়ার পর আপনারা কাইনাক্সের একটি মেনু দেখতে পারবেন। এবং এখানে দেখুন সবার প্রথমে কাইনাক্সের অপশন রয়েছে এবং 3 নম্বরে রয়েছে উইন্ডোজ বুট ম্যানেজার। সো আমি যদি কাইনাক্সের অপশনটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করি তাহলে আমার কম্পিউটারটি কাইনাক্সে বুট করবে, এবং যদি উইন্ডোজ বুট ম্যানেজার সিলেক্ট করে ইন্টারপ্রেস করি তাহলে আমার কম্পিউটারটি উইন্ডোজে বুট করবে। তো দেখতে পাচ্ছেন আমি কাইনাক্স মেনু থেকে কাইনাক্স অপশনটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, এখন আমার কম্পিউটারটি কাইনাক্সে বুট করছে। এগেন আমি যদি আমার কম্পিউটারটি রিস্টার্ট করি এবং কাইনাক্স গ্রুপ বুট লোডার থেকে যদি আমি উইন্ডোজ বুট ম্যানেজার এটি সিলেক্ট করি তাহলে দেখবেন আমার কম্পিউটারটি উইন্ডোজে বুট করছে। সো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে খুবই সহজে আপনার কম্পিউটারে ডুয়েল বুটের মাধ্যমে উইন্ডোজ 11 এবং কাইনাক্স অপারেটিং সিস্টেম একসাথে বুট করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা খুবই সহজে আপনাদের কম্পিউটারে ডুয়াল বুট প্রসেস ইউজ করে উইন্ডোজ এবং কাইল্যাক্স অপারেটিং সিস্টেম একই সাথে ইনস্টল করে ফেলেছেন। আপনার যদি কাইল্যাক্স সম্পর্কে বেসিক না জানা থাকে তাহলে আমার এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে কাইল্যাক্সের একটি ফুল ফ্রি বেসিক কোর্স রয়েছে। আপনারা চাইলে সেই কোর্সের সকল ভিডিওগুলো ফ্রি দেখে কাইল্যাক্স সম্পর্কে সব কিছু শিখে যেতে পারেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।